आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সুনাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিভিন্ন দাবিতে শিলচরের ইপিএস 95 এজিটেশন কমিটির বিক্ষোভ প্রদর্শন। নাজিরপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 3 ব্যবসায়িক প্রতিষ্ঠান। ভূমাফিয়াদের ত্রাসে আতঙ্কিত রংপুর বাসিন্দারা, মুখ্যমন্ত্রীর দৃষ্টি কামনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন দাবির প্রেক্ষিতে বুধবার শিলচর ইপিএস 95 ন্যাশনাল এজিটেশন কমিটির তরফে বিক্ষোভ প্রদর্শন করলেন কর্মকর্তারা। প্রসঙ্গত, বিগত 30 বছরে ইপিএফ কোপার্স বৃদ্ধি পেলেও ইপিএস পেনশনারদের প্রতি সরকারের কোনো সহানুভূতি নেই। বিষয়টি নিয়ে 2016 সাল থেকে সংস্থা ভারতব্যাপী আন্দোলন করে আসছে। যারা জীবনের মহামূল্যবান সময় দেশের জন্য দিয়েছেন এবং ভবিষ্যতে ভালো করে বাঁচার আশায় সরকারের ঘরে টাকা সঞ্চয় করে রেখেছিলেন, তারাই আজ সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত। এরই পরিপ্রেক্ষিতে সংস্থার কর্মকর্তারা একজোট হয়ে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সংলগ্ন এলাকায় নিজেদের অধিকার আদায়ের জন্য বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি পালন করেন। ইপিএস 95 পেনশনারদের ডিএ সহ মাসিক পেনশন 7,500 টাকা প্রদান করা, চিফ প্রভিডেন্ট ফান্ড কমিশনার দ্বারা জারি করা প্রবঞ্চনামূলক আদেশ প্রত্যাহার করা, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা সহ বিভিন্ন দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে সংস্থার সহসভাপতি বিমল চন্দ্র মজুমদার, এফসিআই শিলচর ইউনিটের শিবানন্দ দত্ত ও রাষ্ট্রীয় সম্পাদক পীযূষ কান্তি চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইপিএফও শিলচর পিএফ অফিসে তিনতলার উপর কেন? আমরা জবাব চাই, জবাব দাও। বৃদ্ধ পেনশনারগণ দীর্ঘদিন থেকে উঁচু সিঁড়ি বেয়ে কষ্ট করছেন কেন? ইপিএফও জবাব চাই, জবাব দাও। অতি সত্বর সুরাম আমাদের এই দাবিগুলো অতি সত্বর সুরাহা করতে হবে। আর আরপিএসসি গৌহাটি জবাব চাই, জবাব দাও। ইপিএস 95 পেনশনারদের ন্যূনতম মাসিক পেনশন দিয়ে সহযোগে 7,500 করে প্রদান করা, নিউ দিল্লি স্থিত চিফ প্রভিডেন্ট ফান্ড কমিশনার দ্বারা 31/5/2017 তারিখের প্রবঞ্চনামূলক আদেশ প্রত্যাহার করা, ইপিএস 95-এর নিকটচায় চিকিৎসার সুবিধা প্রদান করা এবং ইএসআই এর আওতায় হাসপাতালের চিকিৎসা অথবা আয়ুষ্মানের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে এই স্বামী স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করা। ইপিএস 4 নম্বর ছিল ইপিএস এর আওতাভুক্ত বেসরকারি সংস্থাতে চাকুরি থাকাকালীন অবস্থায় বিভাগীয় কর্মকর্তাদের অকর্মণ্যতার ফলে পেনশন থেকে বঞ্চিতদের এক্স পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভালের মাধ্যমে ইপিএস 95 এর আওতাতে। হাসপাতাল রোডে লক্ষ্মীনারায়ণ বিবাহ ভবনের পাশে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটনা রেশ কাটতে না কাটতেই শিলচর নজিরপট্টি এলাকায় মঙ্গলবার ফের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ওই প্রতিষ্ঠানগুলির অনেক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে, তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, নাজিরপট্টি শিপানের গলিতে থাকা এক বন্ধ দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে কিছু লোক চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমান। ধোঁয়ার প্রচণ্ড বেগে দোকানের শাটারের কিছু অংশ নষ্ট হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এর খবর অগ্নি নির্বাপক বাহিনীদের দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছন। পাশাপাশি স্থানীয়রা জেলাশাসক ও ডিডিসিকে ফোনের মাধ্যমে ঘটনার খবর জানালে প্রশাসনের পক্ষ থেকে ওএনজিসি থেকেও দমকলের ইঞ্জিন পাঠানো হয়। দমকল বাহিনীর সাথে সাথে
কাজ মিলিয়ে স্থানীয়রা পাশের বিল্ডিং থেকে জল এনে ভয়াবহ অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামগ্রী আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের একটি জুতোর দোকান, একটি টেইলারিং এর দোকান সহ আরো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। মাস তিন চারেক আগে এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে বলেও জানান জনগণ। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার স্থানীয়রা প্রশাসনের কাছে সরকারি সহায়তার আর্জি জানান। শিলচর শহর সংলগ্ন বৃহত্তর রংপুর এলাকায় ভূ মাফিয়াদের ত্রাস মাথাছাড়া দিয়ে উঠায় নিজের ক্রয় করা জমির সংরক্ষণ নিয়ে আতঙ্কিত এলাকার জনগণ। বুধবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বৃহত্তর রংপুর এলাকা বাসিন্দারা জানান, অবৈধভাবে জমি দখলের কর্মকলাপের দরুন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা। এলাকায় বিভিন্ন অবৈধ জমি দখলের কবলে পড়ে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন। বিগত 43 বছর আগে ক্রয় করা জমির এনওসি বের করে অবৈধ দখলদারিতে মেতে উঠেছেন ভূ মাফিয়ারা। 2022 সালে শাহাবুদ্দিন লস্কর নামের এক ব্যক্তি হঠাৎ এনওসি বের করে 7 কাঠা জমি দখলের প্রয়াস চালাচ্ছেন, তো অন্যদিকে বাপন লস্কর নামে আরো এক ব্যক্তি 2 বিঘা জমির এনওসি বের করে একই প্রয়াস চালাচ্ছেন। যাদের কোনো জমিতে নাম নেই তারা কার মদতে কারচুপি করে এনওসি বের করে জায়গায় দখল নিতে প্রয়াস চালাচ্ছেন এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। এদিন সংবাদ মাধ্যমের মারফতে বিষয়টি নিয়ে পদক্ষেপ নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ জেলা প্রশাসনের এদিন দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। পাশাপাশি বৃহত্তর রংপুর এলাকাকে ভূ মাফিয়াদের হাত থেকে রক্ষা করা সহ ভূ সিন্ডিকেটের সাথে জড়িতদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছেন তারা। 23 তারিখ রাত্রে 12টার সময় আমার হঠাৎ করে কিছু জমি মাফিয়া বলে বসছে জায়গাটা দখল করার চেষ্টা করছে, কিন্তু আন্দোলনে আমি বাধা বিঘ্ন সৃষ্টি করছি। মানে তারা কইছি একটা কোর্টের অর্ডার আছে, মার্গদর্শন করার চেষ্টা করছে, ইনজাংশনও আছে, তবুও তারা বসছে। কিন্তু আমি একটা এফআইআর করেছিলাম 24 তারিখ, মিডিয়ার কাছেও আমি কইছি, মিডিয়া আছে না, মিডিয়ার কাছে আমি যখন এফআইআরটা দিয়েছি, এফআইআর দেওয়ার পরে আমি মিডিয়ার কাছে সমস্ত রিপোর্ট পেশ করছি। করার পরে আমি জায়গাটা পুলিশে আয়া এরা দেখছে, দেখে তারা তাড়াইয়া দিছে। এরপরে আমি মানে পুলিশ প্রশাসনকে ধন্যবাদও জানাইছি, এখন জায়গাটা এখন নিরাপত্তা আছে। এরপরে দেখা যায় মাফিয়ারা, জমি মাফিয়ারা আমরা বিভিন্ন বাচ্চা কাচ্চারা নিজস্ব ভয় পাইছে যে আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে আনতাম এই মাফিয়াটার দখল করার লাগিয়া জমিন মাফিয়া তারা দুর্যোগস্থির না হলেও 12-14টা ফ্যামিলিতে আমরা দীর্ঘ 200-250 বছর পুরানা মানুষ এখানে, তারা আমরা তো যে কোনো একদিক থেকে না কোনো একদিক থেকে তারা মানে নাম ঢুকাইয়া বা কোনো একটা বেনামে একটা বেনামা করে নিয়ে বিভিন্ন ধরনের একটা হ্যারাসমেন্ট করতে থাকে খালি আমার জন্য নয়। আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে এটা দৃষ্টি আকর্ষণ। শিলচর সদরঘাট ওয়াটার অগমেন্টেশনের কাজ চলিত মার্চের মধ্যেই শেষ করার কথা থাকলেও তা এখনও শেষ হয়নি। কাজ কবে নাগাদ শেষ হবে এ নিয়ে বিধানসভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রশ্নের জবাবে জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী তথা কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান, মুখ্যমন্ত্রীর স্পেশাল প্যাকেজের অধীনে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে সদরঘাট ওয়াটার অগমেন্টেশনের কাজ 75% শেষ হয়ে গেছে। এদিকে রামনগরের 7টি জল প্রকল্পের কাজের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে বিধায়ককে মন্ত্রী বড়ুয়া জানান, এনআরডাব্লিউডিপি এর অধীনে শুরু হওয়া এই কাজের উৎস রামনগরের আনোয়াকে নির্ধারণ করে করা হয়েছিল, কিন্তু আনোয়ার জল স্থিত অবস্থায় থাকায় তা বদল করে বরাকের সঙ্গে যুক্ত করে 45% কাজ করা হয়েছিল, কিন্তু সরকার ওই স্কিম বন্ধ করে দেওয়ায় আপাতত কাজ হচ্ছে না, তবে শীঘ্রই এই কাজ শুরু করা হবে বলে জানান মন্ত্রী। বরাক রিভারের সোর্স করে আরো একটা কাম স্টার্ট করেছিল পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম, যেটো স্কিমর 55% কাম অলরেডি হ্যাক হল, কিন্তু এনআরডাব্লিউডিপি সরকারে এই স্কিম বন্ধ করার পিছত আমার সরকারে চিন্তা করেছিল এসওপিটির আন্ডারত এই কামটো কনভার্ট করে কেনেকা কামটো করিব, সেই প্রসেসটো স্টার্ট করেছিল। মূল কোয়েশনটো হল এতিয়া এসওপিটির আন্ডারত এই স্কিমটো কনভার্ট হলনে, যদি হল তেতিয়াহলে আমার এই স্কিমটো কেতিয়ালৈকে হ্যাক হব আর আমার এই প্রবলেমটো সলভ হব পারে? অনারেবল মিনিস্টার, অধ্যক্ষ মহোদয়, আমার সন্মানীয় সদস্যগৰাকীয়ে যেটো কথা কৈছে যে
শিলচর টাউনের ওয়াটার সাপ্লাই স্কিম ইতিমধ্যে এই সিএম স্পেশাল প্যাকেজত লওয়া হয়েছিল 25 কোটি টাকার আসনি আসে ইয়ার 85% কাম কমপ্লিট হয়েছে কিন্তু কাম করে থাকা সময়তে তাত কিছু রিভার্স এস্টিমেট প্রয়োজন হয়েছিল যে তাত আরো টাকার প্রয়োজন হয়েছিল সেই কারণে পিছত আকৌ প্রায় 2 কোটি টাকা 1,98,00,000 টাকার একটা নতুন এস্টিমেট তার লগত কারণ কামটো সেই 25 কোটি টাকার ভিতর সম্পূর্ণ নহয়গৈ যিখিনি কাম আগর কাম আছিল তার 85% কমপ্লিট হয়েছে এই 2 কোটি টাকার যেটো এক্সট্রা কাম হয়েছে তার কারণে আমি এইবার বাজেটত আগ্রহ প্রকাশ রাখিছো যে এইবার বাজেটত আমি এই পয়সাটো পাব পালে আমি এই বছরের সেপ্টেম্বর অক্টোবর কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতির রজত জয়ন্তীর বর্ষের সূচনা করা হলো বুধবার সমিতির উদ্যোগে শিলচরের এক অভিজাত হোটেলে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সমিতির রজত জয়ন্তী বর্ষের শুভ সূচনা করেন বিশিষ্টজনেরা সভাপতি সৌরেন্দ্র কুমার ভট্টাচার্যের পৌরোহিত্যে আয়োজিত এদিনের সভায় গ্রাহক সচেতনতার উপর বক্তব্য রাখেন বিভিন্ন অতিথিরা দেখবেন সেই চটির বইগুলো যদি আপনারা পড়েন সেখানে আপনারা জানতে পারবেন কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আইনগুলো লেখা আছে যাদের একটু পড়ার অভ্যাস আছে তারা যদি একটু পড়েন তাহলেই আপনারা জানবেন কেন এই সংসারের সবাই হলো গ্রাহক প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে সেও একজন গ্রাহক সেও বেরোয় আপনার যদি একটা মেডিসিন কিনতে হয় সেও একজন গ্রাহক এভরিবডি ইজ আ কনজিউমার যখনই আমরা কোনো কিছু ক্রয় করব মানে কিনতে যাব তখনই আমরা কনজিউমার তো সেই জন্য আপনারা যদি যেখানেই প্রতারিত হবেন আপনারা সেখানে আপনারা যাবেন গিয়ে আপনারা দেখবেন আপনাদেরকে ক্যাশ মেমো দিচ্ছে কিনা আপনাদেরকে সঠিকভাবে আপনারা দাম দিয়ে পাচ্ছেন কিনা যদি আপনারা প্রতারিত হন আপনারা চলে আসবেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান আজকের দিনটি বিশ্ব উপভোক্তা দিবস উদ্বোধনী অনুষ্ঠানটা সেরে নিলাম আজকের দিনে সারা বছর ধরে অনুষ্ঠান চলবে এবং এই গেল 27 বছরে সমিতির যা কাজকর্ম তার একটা বয়ান তুলে ধরা হয়েছে সবার সামনে তুলে যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবার সামনে তুলে ধরা হয়েছে এবং এর পরবর্তীকালে আমাদের নানা অনুষ্ঠান থাকবে আমরা শুধুমাত্র যে কী বলে গ্রাহক সচেতনতা শিবির বা অনুষ্ঠান করা তা নয় এগুলো তো থাকবে সামাজিক কাজকর্ম থাকবে তার সঙ্গে খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু আমরা কিছু কিছু করে সারা বছর ধরেই আমাদের যাতে মানুষকে আরও বেশি এর সঙ্গে সংযুক্ত করা যায় সমিতির সঙ্গে আর কাছাড়ে আমাদের যে যারা রয়েছে সদস্যরা অত্যন্ত সচেতন আরও সচেতনতা আমাদের প্রয়োজন এবং আমরা শহরবাসীর কাছে একটা বিনম্র অনুরোধ রাখছি আপনারা কিছু না হোক নিজেরা সচেতন হন এবং দেখবেন যেন কোনোভাবেই ঠকে না যান শিলচর ওয়াটার ওয়ার্কস রুটের 8 বছরের নিষ্পাপ শিশু আয়ান মঞ্জুর বরবইয়ার হত্যাকাণ্ড ঘটনার অভিযুক্ত অপু মজুমদারের শাস্তি প্রদানের দাবিতে বুধবার কাছাড় জেলাশাসকের হাতে স্মারকপত্র প্রদান করল ডিজায়ার ফর লাইফের কর্মকর্তারা পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান প্রকাশ্য দিবালোকে এক নিষ্পাপ শিশুকে ঘর থেকে টেনে বের করে নৃশংসভাবে খুন করা ঘটনা বরাকের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় ঘটনার সঙ্গে জড়িত দোষীর বিরুদ্ধে পুলিশ শীঘ্রই চার্জশিট দাখিল করে অতিসত্বর অভিযুক্ত অপি মজুমদারের শুনানি ফাস্ট্র্যাক কোর্টের মাধ্যমে করানোর দাবি জানানো হয় আপনারা জানেন ডিজায়ার ফর লাইফ একটা সর্বভারতীয় একটা সংস্থা সামাজিক সংস্থা এবং আমরা গত বিভিন্ন বছর সময় থেকে আমরা এখানে সামাজিক কাজকর্ম করে যাচ্ছি আজকে আমরা কাছাড় জেলার উপায়ুক্তের সঙ্গে দেখা করলাম এবং দেখা করে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করলাম যে মেমোরেন্ডামটা আপনারা সবাই জানেন যে আজকের থেকে 5-6 দিন আগে শিলচরের মধুরবন্দ ওয়াটার ওয়ার্কস রোডে অপু মজুমদার নামে একটি ঘাতক একটি লোক একটি শিশুকে আয়ান বড়ভুইয়া ক্লাস 4-এ বা 5-এ পড়ে সেই ছেলেটা তাকে 8 বছরের তাকে মেরে ফেলেছে এবং প্রকাশ্য দিবালুকে তাকে তার বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে রাস্তার মধ্যে ওকে কুপিয়ে মেরে ফেলেছে এইরকম একটা লোমহর্ষক হত্যাকাণ্ড
যা অতীতের শিলচর শহর এবং পরাক উপত্যকাতে সেরকম নজিরবিহীন ঘটনা, তার জন্য আমরা দোষীকে উপযুক্ত শাস্তি চাইছি। আমরা জেলায়ুক্ত মহোদয়কে আমরা একটি মেমোরেন্ডাম সাবমিট করেছি, সেই সাবমিটে আমরা বলেছি যে তাড়াতাড়ি এবং এসপি কাছাড়ের কাছাড়ের পুলিশ সুপার নোমাল মহন্ত সাহেব এবং আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি এবং কাছাড়ের শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী এবং অন্যান্যদেরকেও আমরা কপি দিয়েছি। আমরা চাই যে ঘাতকের পানিশমেন্টটা ফার্স্ট ট্র্যাক কোর্টে হোক এবং পুলিশ তাড়াতাড়ি চার্জশিট সাবমিট করুক এবং তার সঙ্গে যারা অন্যরাও জড়িত ছিল তাদের সবাইকে যেন শাস্তির আওতায় নিয়ে আসা হয়। ধন্যবাদ। পূর্ব সুনাইয়ের মঙ্গলপুর বোয়ালি হাওর সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনবারের চেয়ারম্যান তথা সুন্দরীজীবীর প্রাক্তন সভাপতি জাহিরুল ইসলাম লস্কর। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবারের মতো সমিতির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সমিতির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাকির হোসেন লস্কর। বুধবার বোয়ালি হাওর সমবায় সমিতির কার্যালয়ে সমিতির নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টর্স এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। সমিতির সিনিয়র ডিরেক্টর মজমিল আলী মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় রিটার্নিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সমবায় বিভাগের সিনিয়র ইন্সপেক্টর জাকির হোসেন ও সমিতির সচিব নেওয়াজ উদ্দিন লস্কর। সভায় নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরের মধ্যে উপস্থিত ছিলেন সেলিমউদ্দিন মজুমদার, আজিমউদ্দিন মজুমদার, নাইমুর রহমান লস্কর, শাহ আলম লস্কর, বদরুল ইসলাম লস্কর, কবির হোসেন লস্কর, আইনুল হক আহমেদ, আতা মজুমদার, হাফিজ আব্দুল হক প্রমুখ। এদিন সভা শেষে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন বিভাগীয় সিনিয়র ইন্সপেক্টর জাকির হোসেন সহ নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয়। চেয়ারম্যান হিসাবে আজকে আবার পাইলাম, প্রত্যেক টাইমও চেষ্টা করি ভাইটার একটা পার্মানেন্ট জায়গা সিলেকশন করার লাগিয়া, তো বিভিন্নবার বিভিন্নভাবে ফেল হয়ে গেছি জমিনের অভাবে। তো এবার আমার চেষ্টা এবার যে কোনো মতে নতুন জায়গা বাইর করিয়া সোসাইটির পার্মানেন্ট করিয়া নিমু। আর তো বিশেষ আমার বলার কথা নাই, আজকে সবাই ধন্যবাদ দিয়া যে সর্বসম্মতিক্রমে যে আমার সাইডবার তারা সিলেকশন করছে তার লাগে আমি সবাই ধন্যবাদ দিয়া এবং তারা যে আশা নিয়ে আমার করছে আমি আশা পূরণ করার লাগে সচেষ্ট থাকি। আগামী 30 মার্চ আয়োজিত হতে দেওয়া মাধ্যমিক পরীক্ষায় সূচি বদলানোর দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করল বরাক হিন্দি সাহিত্য সমিতি। মাধ্যমিকের বিজ্ঞান পরীক্ষা গত 31 মার্চ আয়োজিত হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত সেবা বোর্ডের পক্ষ থেকে সেই তারিখ বদলে আগামী 30 মার্চ মাধ্যমিকের বিজ্ঞান পরীক্ষার আয়োজিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু 30 মার্চ রামনবমী আয়োজিত হবে, রামনবমী হিন্দু ধর্মের একটি মহাপর্ব এবং সেদিন মাধ্যমিক পরীক্ষা আয়োজিত হলে অনেকেই সামাজিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, তাই বিষয়টি মাথায় রেখে বরাক হিন্দি সাহিত্য সমিতি বুধবার কাছাড় জেলা শাসক মারফত আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে। মাধ্যমিক পরীক্ষার তারিখ বদলে অন্যদিন আয়োজিত করার আবেদন জানিয়েছেন। এইচএসএলসি কা পরীক্ষা হ্যাঁ, উস পরীক্ষা 13 তারিখ কে যো থা কিসি কারণবশ উন্হোনে ইস পরীক্ষা কো বদলাও কিয়া উস তারিখ কো, তো 13 তারিখ কো যো পরীক্ষা থা উসকো উন্হোনে 30 তারিখ কো ইসি মহিনা কা 30 তারিখ কো উন্হোনে সিদ্ধান্ত লিয়া উস পরীক্ষা কো করবানে কে লিয়ে। অব ইসমে দেখা যা রা হ্যাঁ হম হিন্দি ভাষী জিতনে হ্যাঁ 30 তারিখ কো আমারা রামনবমী পড়া হো আমারে হিন্দি ভাষী কে লিয়ে এক মহাপর্ব হ্যাঁ। হিন্দি ভাষী কে সাথ সাথ আজকাল রামনবমী কা দুর্গা পূজা ভি মনায়া যাতা হো কি বাসন্তী পূজা কে নাম সে জানা যাতা হুস দিন পরীক্ষা কে দিন দেনে কি ওজা সে এসা হুয়া কি আমারে বহুত সে বচ্চোঁ কো প্রবলেম হো সকতা হ্যাঁ ও সামাজিক প্রবলেম ভি হ্যাঁ, তো হম চাহতে হ্যাঁ সরকার সে অনুরোধ করতে হ্যাঁ কি সরকার উস দিনাঙ্ক কো আগার বদলি করকে দুসরে কিসি তারিখ কো সিদ্ধান্ত লে। জীবনদীপ বিদ্যাশ্রমে 3 আসাম BNCC 6 2 আসাম গার্লস ব্যাটালিয়ন NCC-র উদ্যোগে এবং লাইফলাইন ফর এভার ফাউন্ডেশনের সহযোগিতায় একটি শেড এবং কিছু খাবার দান করা হয়। বুধবার সারাদিন একজাক যুবক যুবতীরা বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে নিজের পরিবারের মানুষদের মতো করে সময় কাটান, তাদের সুখ দুঃখের গল্প শুনেন এবং বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।
থ্রি আসাম বিএন এনসিসির পক্ষ থেকে বিভাস গুপ্তা বলেন, তারা আগেও লাইফলাইন ফর এভার ফাউন্ডেশনের সাথে মিলে জীবনদ্বীপ প্রবীণ নাগরিক আবাসিক কেন্দ্রে অনুষ্ঠান করেছেন, তখনও কিছু জিনিসপত্র দান করেছিলেন। এখানে এসে এত ভালো লাগে যে বারবার এই আবাসিক কেন্দ্রে এসে এখানকার মানুষগুলোর জন্য কিছু করতে পারলে তারা খুব আনন্দিত হন। আর এইসব ছোট ছোট আয়োজনের মাধ্যমে তারা আমাদের ইতিহাসের সঙ্গে আজকের প্রজন্মের মেলবন্ধন করতে চান। তারা চান আজকের যুব তাদের বৃদ্ধ মা বাবাদের যত্ন নেওয়া শিখুক। এসব দেখে তারা যেন উপলব্ধি করতে পারে যে নিজেদের পরিবারের প্রবীণদের খেয়াল রাখা বা যত্ন নেওয়া কতটুকু জরুরি। জীবনদ্বীপ বৃদ্ধাশ্রমে লাইফলাইন ফর এভার ফাউন্ডেশন, থ্রি আসাম এনসিসি ব্যাটালিয়ন, 62 গার্লস আসাম ব্যাটালিয়ন এনসিসি একসাথে মিলে আজকে জীবনদ্বীপ বৃদ্ধাশ্রমে একটা হোলির সমারোহের পরবর্তী অনুষ্ঠান পালন করছি। এই দুটো এনসিসি ক্যাডেটসের গ্রুপ মিলে আজকে জীবনদ্বীপ বৃদ্ধাশ্রমে একটি শেড দান করেছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। 62 আসাম এনসিসি ব্যাটালিয়ানসের গার্লস এবং বয়েজ ক্যাডেটসরা ছেলেমেয়েরা মিলে এখানে বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছে এবং আমরা চাইব আগামী দিনেও বিভিন্ন সামাজিক সংস্থা যেন এইভাবেই এখানে আসে এবং এখানে যারা আবাসিকরা আছেন তাদের সঙ্গে ভালো সময় কাটায় এবং এটা যেন সমাজের কাছে একটা ভালো মেসেজ যায় যে এখনের যুবক যুবতীরা যুব সমাজ যে বৃদ্ধ বৃদ্ধা যারাই আছেন তাদের সাথে মিলে তাদের সেবা করার সুযোগ পাচ্ছে এখানে এসে। এবং এই মেসেজটাই যেন আমরা দিতে চাইছি যে আমাদের তাদের সাথে থাকার দরকার আছে। নমস্কার। के लिए भी मैं आभार व्यक्त करता हूं कि उन्होंने हमें इस तरह का सेवा करने का अवसर दिया। हम चाहेंगे कि यह सेवा भाव यंग जनरेशन में उत्पन्न हो और आदर और सेवा दोनों ही वो बुजुर्गों के प्रति कर सके और बुजुर्गों को ये ना लगे कि उन्होंने जो समाज में अपना योगदान दिया है आज से कुछ दशक पहले या कुछ साल पहले वो व्यर्थ जा रहा है। तो मैं आशा करूँगा कि नई पीढ़ी इनसे सीखेगी, अनुभव साझा करेगी और इनके प्रति अपना सेवा और आदर भाव देगी। और बुजुर्गों से आशा करूंगा कि आपको ये ना लगे कि आप अकेले हैं, नई पीढ़ी आपके साथ है, सेवा करने का उनकी इच्छा है और इस प्रकार का दोनों का मिलन समारोह आगे भी कोई और फाउंडेशन के थ्रू या किसी और एनजीओ के थ्रू भी चलता। পশ্চিমবঙ্গের বাগুইয়াটি নৃত্যাঙ্গনের উদ্যোগে বীরভূমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বসন্ত উৎসব। আগামী 18 মার্চ বিকেল 4:30 সোনাঝুরি পল্লীস্থিত স্বাদে নবীন প্রাণের বসন্ত শীর্ষক নামে অনুষ্ঠিত হবে সংস্থার বসন্ত উৎসব। এতে উপস্থিত থাকবেন শান্তিনিকেতনের বিশিষ্ট সঙ্গীতশিল্পী মোহন সিং খাঙ্গুরা, বিশিষ্ট নৃত্যশিল্পী পলি গুহ, কবি হাসমত জালাল, সাঁওতালি কবি শিবু সরেন এবং সাংবাদিক কুণাল সাহা। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সোনাঝুরির সাঁওতালি শিল্পীরা সহ অন্যান্যরা। গোটা অনুষ্ঠান পরিচালনায় থাকবেন জয়তী বিশ্বাস ও অনুপল বিশ্বাস। এক প্রেস বার্তায় এই খবর জানানো হয় আয়োজকের পক্ষ থেকে। বসন্ত উৎসব 18 মার্চ শান্তিনিকেতনে আমরা সবাই থাকছি, আমাদের সঙ্গে থাকছে সবাই, আর মা তো পুরোটাই বলে দিল। আমি খুব খুশি যে অনুপাল আঙ্কাল আর জয়তা আন্টি আমাকে ডেকেছে বাগুইহাটি নৃত্যাঙ্গনের বসন্ত উৎসবে। আমরা দুজনেই ওখানে থাকব, আপনারা অতি অবশ্যই আসবেন। নমস্কার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিভিন্ন দাবিতে শিলচরের ইপিএস 95 এজিটেশন কমিটির বিক্ষোভ প্রদর্শন। নাজিরপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 3 ব্যবসায়িক প্রতিষ্ঠান। ভূমাফিয়াদের ত্রাসে আতঙ্কিত রংপুর বাসিন্দারা, মুখ্যমন্ত্রীর দৃষ্টি কামনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।
आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।